চল না বিকেল বেলা চিকেন কাটলেট খেয়ে আসি। আজকে না কারবা চৌথ, আজকে আমি পাবলু আর চাঁদকে না দেখে কিচ্ছু খেতে পারবো না। বল পাবলু কি হয়েছে? তুই এক্ষুনি আয়, তুই এক্ষুনি আয়, আমি জানি না আমার খুব ব্যথা করছে। তুই দাঁড়া দাঁড়া, আমি আসছি, আমি আসছি, দাঁড়া এক্ষুনি। A few moments later, আরে কি বসে আছিস কেন, চল হসপিটালে যেতে হবে তো। তুই একটু হাত বুলিয়ে দে, তাহলেই হবে। মানে কি হয়েছে তোর? এত বড় কাট পিঁপড়ে কামড়ে দিয়েছে, এত বড়। বল। হ্যাঁ বাবু, খেয়েছো? হ্যাঁ খেয়েছো। তুই আর আমাকে কবে থেকে তুমি বলছিস? কেন বলতে পারি না? আর এমনিও কদিন পর থেকে তো তুমিই বলতে হবে। আচ্ছা সেসব ছাড়, তুই কি খেলি? ওই তো ফুলকপি দিয়ে মাছের ঝোল। আমাকে মিস করলি? খেতে খেতে আবার কি মিস করবো আরশি? তুই আমাকে আগের মতো ভালোবাসিস না বল। আচ্ছা সেসব ছাড়, কি বলছি বলতো, তুই না একটু রাত্রেবেলা একটু কুমড়ো সেদ্ধটা খাওয়া শেখ। আরে দূর কুমড়ো সেদ্ধ। আর রাতে কি খাবি বল? তুই কেমন মায়ের মতন কেন করছিস বলতো, বুঝতে পারছি না। দাঁড়া আমি খেলছি, এখন পরে ফোন করছি। খেটে দিল। হ্যাঁ আন্টি, বলছি আন্টি তুমি রাতে কি রান্না করেছো গো? কি হয়েছে বল ভাই? আজকে কতদিন পর বিকেলে টিউশন নেই, চল না বিকেল বেলা চিকেন কাটলেট খেয়ে আসি। আজ বিকেলে? আজ তো হবে না রে, আজকে না কারবা চৌথ, আজকে আমি পাবলু আর চাঁদকে না দেখে কিচ্ছু খেতে পারবো না। ভাই কে তুই? কতদিন ডেট করছিস পাবলুকে? কেন, 3 মাস। এই দেখ সিমলায় বরফ পড়ছে, যাবি নাকি? হুম শোন না, সিমলায় না আমার বড় মামার একটা হোটেল আছে, ওখানেই থাকবো। আমার মায়ের জন্য তো শল কিনবো, আন্টির জন্য কি কাশ্মীরি শল কিনবো? না ওসব থাক না, তুই আগে বল তুই যাবি তো, তাহলে আমি টিকিট বুক করছি। ইয়েস পাবলু, এখন কেন বুক করছিস? আরে এই তো বলি তুই যাবি। পাবলু আহ কি পর পর হানিমুনে এখন নাকি? আমি তোকে খুব বিরক্ত করছি পাবলু। মানে 4 বার ফোন করলাম পাবলু, তুই বিজি বলছে তোর ফোন। আশি মা ফোন করেছিল। তুই মিথ্যে কথা বলছিস, তুই আমাকে ছেড়ে চলে যাবি বল। আর হ্যাঁ, রাজি নিজের স্টোরিতে যে কোডটা দিয়েছে ওটা তো তোকে নিয়ে, কবিতাটা তো পাবলু তুই আমাকে শুনিয়েছিলি, তা তুই ওকেও শোনালি। হ্যাঁ আমার জায়গাটা অন্য কাউকে দিয়ে দিতে পারলি এভাবে? হ্যাঁ না না, তুই তুই ভালো থাকিস, ভালো থাক, আর তুই অনেক বেটার ডিজার্ভ করিস। হ্যাঁ আরে তুই আমার হাট।